হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ টিউটোরিয়াল। তো আজকে আমরা এই অ্যানিমেশন লোয়ার থার্ডটা তৈরি করা শিখবো। প্রিমিয়ার প্রোতে খুব শর্ট একটা টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করবো। ঝটপট আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখানে সাবস্ক্রাইব করেন এবং পাশে যে বেল বাটনটি আছে সেখানে ক্লিক করতে ভুলবেন না। তো প্রিমিয়ার প্রোতে লগ ইন করছি এবং আমি একটা ডামি ইমেজ আগে থেকে গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। তো এখানে আমরা চেষ্টা করবো যে একটা লোয়ার থার্ড তৈরি করার জন্য, যেটা কিনা আপনারা শুরুতে দেখেছেন। তো আমি যেটা করতে যাচ্ছি, আমি সিম্পলি টেক্সট বাটন এখান থেকে ক্লিক করছি, অথবা আপনি এসেনশিয়াল গ্রাফিক্স দিয়ে এটা যেতে পারেন। যদি আপনি এসেনশিয়াল গ্রাফিক্স না দেখতে পারেন তাহলে উইন্ডোজ থেকে উইন্ডোজে ক্লিক করবেন এবং উইন্ডোজ থেকে যে এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেল এখানে ক্লিক করলে আপনার এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলটা চলে আসবে পাশে। আর তারপরে যদি আপনি এসেনশিয়াল গ্রাফিক্স খুঁজে না পান তো বুঝতে হবে যে আপনার প্রিমিয়ার প্রো 2018 ভার্সন না, এটা হয়তো তার থেকে লো কোনো ভার্সন চলছে। তো আপনি 2017 অথবা তার আপগ্রেড যে ভার্সনগুলি আছে সেগুলোতে চলে আসেন। তো আমরা শুরুতেই একটা টেক্সট নিয়ে নিবো, এখান থেকে টেক্সটে ক্লিক করছি। তো শুরুতে যেটা করবো আমি এটাকে একটু সেট করে নিব, তো এই জন্য আমি সেন্টার এবং অ্যালাইনটা ঠিক করছি জাস্ট, এবং যে লেখাটা আছে সেটাকে আমি পরে ঠিক করছি, বাহিরে ক্লিক করছি। পাশাপাশি আমি আরও একটা টেক্সট নিয়ে নিবো, সেই জন্য আমার আরও একটা টেক্সট হয়ে গেছে এবং এটাকে আমি সেম পজিশনে পাচ্ছি, টেক্সট ওয়ান এবং টেক্সট টু। ওকে, আমরা দুইটা লেয়ার ঠিকঠাক মতো কাজ করে ফেলেছি এবং এখন আমরা যেটা করবো, আমরা ছোট্ট একটা কী বলবো, একটা পাথ ড্রয়িং করতে পারি। সেই ক্ষেত্রে আমি এখান থেকে পেন টুল ইউজ করতে পারি, করতে পারতাম। তো রেক্ট্যাঙ্গেল টুল নিলেন, এখান থেকে ফিল কালারটা জাস্ট যেই কালার আপনি রাখতে চান ঠিক সেই কালারটা আপনি এখানে দেখিয়ে দেবেন। আমি একটা হালকা কালার নিতে যাচ্ছি এরকম টাইপ, এবং এটাকে আপনি যদি ওপর নিচে বা সরি উপর থেকে ঘি চাপতে হবে বা অথবা আপনার এই মুভ টুল আইকনটা নিতে হবে, এবং এরপর যদি আপনি এটাকে সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনার এটা একটা পাত আকারে বা একটা কী বলা যায় একটা মার্জিন আকারে শো করবেন। আচ্ছা, সবগুলো আলাদা আলাদা লেয়ার নিলে আমার কাজের জন্য সুবিধা হবে। তো আমি একটা আলাদা লেয়ার নিয়ে নিই এবং রেক্ট্যাঙ্গেল নিই, এই দেখেন এখানে আলাদা লেয়ার চলে এসছে, এবং দেন আমি এই কাজটা করি। আলাদা লেয়ার কেন নিচ্ছি সেটা আর একটু পরে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি। এবং এটাকে যদি আমি 200% জুম করে ফেলি অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য। আচ্ছা, আমি আমার অ্যালাইনমেন্টটা ঠিক করে ফেলেছি এবং দেখতে পাচ্ছি মোটামুটি এটা সোজা বরাবরই আছে। এখন যেটা করব, আমি আমার প্রত্যেকটা লেয়ারটাকে রিনেম করতে পারি, অথবা দেখা যাচ্ছে এখানে কী বলা যায় ডিজাইনটাকে আগে ঠিক করে ফেলতে পারি। তো ডিজাইন ঠিক করার পূর্বে আমি এমডি মুস্তাফিজুর রহমান যেটা আছে এখানে এই শেপটাকে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি এইটার চাচ্ছিলাম যে ঠিক পজিশনটা নিয়ে চেঞ্জ করে দিই, যে কোনো এক জায়গায় রাখি তাহলে মোটামুটি ঠিক হবে। এবং রহমান যেটা আছে এটাকে আসবে এখানে, আসার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যে প্যারামিটারগুলো থাকে এখানে ট্রান্সফর্ম প্রপার্টিসে, এইগুলোকে আমি ঠিক করছি। আপনি চাইলে আপনার যে টেক্সট বর্ডারটা এটা উপরে দিতে পারেন নিচে দিতে পারেন, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার স্টাইলের ওপরে ডিপেন্ড করে। তো এখানে আমার লেখাটা একটু ভুল আছে, ওটা বড় হয়ে গেছে, আর আমি এটাকে আবার ঠিক করে ফেলি। ওকে, আমরা আমাদের ডিজাইনটা অলমোস্ট ঠিক করে ফেলেছি। আমি চাচ্ছি যে আমার ডিজাইনটা ঠিক এইরকম থাকবে, এইরকম শো করবে। তো আমরা এখন অ্যানিমেশন এখানে অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে পরপর আরও কয়েকটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, কারণ আমরা এখানে যে অ্যানিমেশনটা তৈরি করতে যাচ্ছি সেটা হবে যে আমার ট্র্যাক ম্যাট ইউজ করে আমরা খুব সহজে তৈরি করে ফেলব। তো এই জন্য আমি বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করার পরে আমি একটা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিব এবং এটাকে আমি রিনেম করতে পারি আমার বোঝার সুবিধার্থে। এটাকে দিলাম আমি যে আপ, আর এটাকে অবশ্যই আমি এখান থেকে রিসাইজ করে নিব যে আমার এটা কত দূর পর্যন্ত থাকবে, এবং সেমভাবে আমি আবার বাইরে ক্লিক করব। করার পর আমি আবার একটা রেক্ট্যাঙ্গেল নিতে যাচ্ছি এবং এটাকে রিনেম করে আমি এর নাম দিব হচ্ছে যে
ডাউন। এবং সেমভাবে আমি এটার দেখতে ঠিক একই রকমভাবে এই জায়গাটা রাখছি, আমি পুরো লেখাটাকে এইখানে দিচ্ছি। তারপরে যেটা হবে, আপনারা কয়েকটা টিউটোরিয়াল দেখেছেন যে কীভাবে আমরা ট্র্যাক ম্যাপ নিয়ে কাজ করেছিলাম যখন আমরা ট্রানজিশন টিউটোরিয়াল দেখেছি। যদি আপনি এখন পর্যন্ত সেই টিউটোরিয়ালগুলি না দেখে থাকেন, সিম্পলি ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্কে আছে অথবা আমার কিছু প্লেলিস্ট আছে, আপনি সেখান থেকে দেখে নেন যে কীভাবে আমরা ট্র্যাক ম্যাপ ইউজ করে ট্রানজিশন ইউজ করেছি। তো আমরা এখন সেম থিওরি এখানে অ্যাপ্লাই করতে যাব। তো আমি এই দুইটার আই বাটনটা অফ করে দেব। দেওয়ার পরে আমরা একটু পজিশন নিয়ে আরও একটু কাজ করব। তো আমরা যাচ্ছি 10 frame নিয়ে কাজ করতে। যখন আমি 10 frame যাব অথবা 15 frame যাব, 15 frame যাওয়ার পর যেটা হবে, আমার যেই মোস্তাফিজুর যেই অপশন লেখাটা আছে, হ্যাঁ এই এটা যেটা করব, এটা হচ্ছে আমরা এটাকে একটু ডাউন করে দেবো আমরা। আচ্ছা তার আমার এটা ওপেন থাক, আচ্ছা এটাকে চাচ্ছি যেটা নিচের দিকে চলে যাবে, এটা যে প্রপার্টিস থাকবে এটাকে নিচের দিকে দিব। আমরা সেটিকে দিয়ে দিই, আমাদের প্রপার্টিসটা নিচের দিকে চলে এসছে। এবং সরি একটু ভুল হয়েছে, আমি কন্ট্রোল জেড দিয়ে দিই। আমি চাচ্ছি শুরুতে এটা ঠিক এই জায়গাতে থাকবে, আমি একটা পজিশন টাগল অ্যানিমেশন নিয়ে নিলাম। এবং যখন একটা স্টার্ট পজিশন থাকবে আর কি একদম শুরুতে, তখন তার পজিশনটা আমি একটু নিচের দিকে দিয়ে দিই, মানে তখন দেখা যাবে না শুরুতে। যখন সে কিনা আমার 15টা frame যাবে, তখন সে যেন এখানে ঠিক সেরকমভাবে ভিজিবল হয়। একই রকমভাবে আমি কাজ করব হচ্ছে আমার ঠিক এইটা রহমান যে লেয়ারটা আছে সে লেয়ারটাকে নিব। আমি চলে যাব হচ্ছে আমার এই অপশানটাতে। লেয়ারে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের যে এই ভ্যালুটা আছে এটা কপি করে নিব, ফাইন। এবং এখান থেকে আমরা একটা অ্যানিমেশন প্রপার্টিস, এখান থেকে পজিশন যেটা আছে না তাগল অ্যানিমেশন নিয়ে নিব। এবং শুরুতে আমরা যখন যাব, তখন ওইটাকে আমরা একটু উপরের দিকে দিব। আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের এক্স্যাক্ট কোনটা মাপ আছে সেটা নেওয়ার জন্য আমরা উপরের যে ভ্যালুটা আছে সেটাকে কপি করতে পারি। আমরা রহমান এখানে গেলাম, যাওয়ার পরে আমাদের উপরের যে তার পজিশন ভ্যালুটা আছে এখানে এটা কপি করি। কপি করলে কী হবে, রহমান আমরা যাচ্ছি ঠিক ওই পজিশনটাতে যে রহমানের আমাদের টেক্সট আছে সেই টেক্সটা ওখানে থাকবে। শুরুতে আমি এখানে আছি, এখান থেকে আমি একটা আমার পজিশন ডাবল অ্যানিমেশন নিয়ে নিলাম, 15 frame আছে আমি। এবং আমি যখন শুরুতে যাব, তখন দেখা যাচ্ছে যে এটা আমি ঠিক এখানে তাহলেটা অ্যাড করে দিই এবং এন্টার দিই, আমার লেখাটা ওপরে চলে গেলাম, স্পিক করলো আর কি। এখন যদি আমি এটাকে অ্যানিমেশন করি ঠিক এইরকমভাবে আসবে। তো এটা শেষ করার আগে আমি আরেকটা কাজ করি, এখানে একটা হালকা অ্যানিমেশন অ্যাড করি যেটাকে হবে ইজ ইন, এবং এখান থেকে হবে হচ্ছে ইজ আউট। এবং আপনি চাইলে এটাকে আরও সুন্দর করে দেওয়ার জন্য একটু জুম করে নিই, প্রথমে এরকম একটা কার্ভ তৈরি করেন, তাহলে প্রথম ক্লিকে খুব স্পিডি হবে এবং সেটা খুব স্লোলি যাবে। ঠিক এরকমভাবে আমি যেটা করি, এবং আমার যদি আমাদের উপরে যেই অ্যানিমেশনটা আছে ঠিক সেটাকেও যদি আমরা সেম করে দিই, এটাকে হবে ইন এবং এটা হবে আউট। এখান থেকে একটু জুম করে নিয়ে আমরা যদি এটাকে সেমভাবে করে দিই, তো সেক্ষেত্রে যখন আমরা প্রিভিউ করবো দেখেন অনেক স্মুথ হবে, খুব ফাস্ট কাজ করছি। তো আমরা এখন যেটা করব, আমরা এটাকে এখন হাইড করব। তো আমরা যেটা করতে যাচ্ছি, আমরা যে আই বাটনটা আছে আই দুই বাটনটা আমরা উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ইফেক্টে যাব, ইফেক্ট দেওয়ার পর ট্র্যাক ম্যাট এখান থেকে সার্চ করব। আমি অলরেডি সার্চ করে রেখেছি এখানে, PRSC-তে লিখলে আপনার ট্র্যাক ম্যাট চলে আসবে। তো আমাদের দুইটা যে অ্যানিমেশন আছে, মানে মোস্তাফিজুর এবং রহমান, দুইটাতেই আমরা ট্র্যাক ম্যাট দিব ওয়ান বাই ওয়ান। তো আমরা একটু খেয়াল করি এবং বোঝার চেষ্টা করি যে কোথায় আমরা কোথাকে, মানে কখন কোথায় আমরা ট্র্যাক ম্যাটটা ইউজ করব। আমাদের যেই মোস্তাফিজুর প্রথম যেটা আছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের আপ, তাই না, ওপরেরটা। তো আমাদের আপ লেয়ার কোনটা ছিল, আমাদের আপ লেয়ার যেখানে ছিল, যদি আমরা এইটা সিলেক্ট করি, এটা আমাদের কোন লেয়ার আমরা এখান থেকে প্যারামিটার থেকে দেখতে পারবো, যেটা হচ্ছে আমাদের শেপ লেয়ার। তার ওপরেরটা কী লেয়ার, ওপরেরটা হচ্ছে আপ, তাই না। তো আমাদের আপ হচ্ছে নাম্বার 5 আছে। তো আমি যদি এখানে মোস্তাফিজুর আসি, এটাকে সিলেক্ট রাখা অবস্থায় এইখানে যে আমাদের ট্র্যাক ম্যাট, আমরা কাকে ট্র্যাক করতে যাচ্ছি, নাম্বার 5 দেখে দিলাম। এবার আমি রহমান প্রপার্টিসে যদি আমার আসি এখান থেকে, তাহলে আমাদের এটা হচ্ছে এই জায়গাটাতে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 6 হচ্ছে চ্যানেল। তো 6 চ্যানেলে যদি আমরা এখান থেকে ট্র্যাক ম্যাট যে অপশানটা আমাদের আছে এখানে, রহমানে আসবো এখান থেকে ট্র্যাক ম্যাট অপশানে কিন্তু এটা যদি উঠে দিই, তাহলে আমরা খুব আরামে দেখতে পাবো।
এখান থেকে ড্রয়িং সিক্স করে দিই, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। না যাওয়ার কারণটা হলো আমরা জিরো পজিশনে কোনো কিছু রাখি নাই, আমরা শূন্য থেকে স্টার্ট করতে হয়েছে। যদি আমি প্লে করি তাহলে আপনি দেখতে পারবেন খুব সুন্দরভাবে আমাদের অ্যানিমেশনটা হয়ে করছে। অল রাইট, লাস্ট একটা অ্যানিমেশনটা বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা আবার 15 ফ্রেমে যাব। তো 15 ফ্রেমে এখানে দিয়ে দিয়েছি, আমাদের লাস্ট বাকি আছে শুধু এশিয়া প্লেয়ারটা। হ্যাঁ, সে প্লেয়ার যখন এই অবস্থায় থাকবে তখন আমরা যেটা করব, এখানে একটা পজিশন নিতে পারি সে প্লেয়ারে, অথবা আমরা এখান থেকে স্কেল প্রপার্টিস নিয়েও কাজ করতে পারি। যদি আমরা স্কেল আপ ডাউন করি বুঝতে পারবো যেটা এরকম কি কাজ করছে। কন্ট্রোল জেড দিয়ে নিলাম, আর এখান থেকে ইউনিফর্ম স্কেলটাকে উঠিয়ে দিই, তারপর এবার হরিজেন্টাল এবং ভার্টিক্যালি আমাদের কিছু এখানে চলে আসছে। হ্যাঁ, তো আমরা যেটা করবো, আমরা হরিজেন্টালি এটাকে কমাবো এবং বাড়াবো। আমরা আগে থেকে অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে রেখেছি, আমরা যদি শুরুতে চাই যে এটাকে 115 ঠিক এইরকম পজিশানে থাকবে, তো আমরা ঠিক এইখানে একটা টাগল অ্যানিমেশন অ্যাড করে নিব, এবং খুব সহজভাবে আমরা যখন জিরোতে যাবো এটাকে জিরো করে দেব, তাহলে আমাদের একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এইরকম ভালো হচ্ছে। আপনি যদি চান এটা আরও স্লোলি যাবে, তো এখানে 15 পরিবর্তে আপনি যদি এখানে 30 করে দেন, 30 ফ্রেম/সেকেন্ড, এবং এটাকে যদি 30 ফ্রেমে পৌঁছিয়ে দেন তাহলে এটা কিন্তু আরও স্লোলি যাবে। এটাকে যদি একটু একটা অ্যানিমেশন করতে পারেন ঠিক একই রকমভাবে, এখানে যদি আপনি ইজ ইন এবং এখানে রাইট বাটন ক্লিক করে যদি আপনি ইজ আউট দিয়ে দেন, এবং পজিশন প্রপার্টিস যেটা আছে সেখান থেকে একটু জুম করে নিই কাজের সুবিধার্থে, একই রকম কার্ভ যদি আপনি ইউজ করেন তো সুন্দর একটা অ্যানিমেটেড আকারে এটা প্লে করবে। তারপর তো এই ছিল আমাদের লোয়ার থার্ডের যে অ্যানিমেশন ভ্যালু। আপনি চাইলে এটাকে যে কোনোভাবে, আমরা যেটা ওপর নিচে করেছি, আপনি চাইলে সেটাকে ডানে বামে বা আপনার ইচ্ছা মতোই একই ফর্মুলা ইউজ করে আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর ট্রানজিশন, অনেক সুন্দর সুন্দর লোয়ার থার্ড আপনি এখানে কাজ করতে পারেন। তো এই ছিল আমাদের লোয়ার থার্ড। তো লোয়ার থার্ড নিয়ে আমাদের আরও কিছু টিউটোরিয়াল আসবে, আরও চমৎকার চমৎকার লোয়ার থার্ড আসবে। তো আপনি যদি কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে কোনো চ্যানেলের দেখে, যদি আপনার ভালো লাগে যে এইরকম লোয়ার থার্ড কীভাবে করেছি, আপনি যদি আমাকে চান যে ওইরকম লোয়ার থার্ড তৈরি করতে যদি না বসেন, সেটা কমেন্টে সাজেস্ট করতে পারেন। আমি সেরকম একটা টিউটোরিয়াল বানিয়ে ওইরকম লোয়ার থার্ডগুলো তৈরি করা হয়েছে, সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অ্যান্ড অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।